বিশ্বের অন্যতম দামি উপাদান হলো স্বর্ণ। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম এবং কাঠামোর স্থায়িত্বের কারণে সেই প্রাচীনকাল থেকেই এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এমনকি স্বর্ণের মজুদের উপর নির্ভর করেই এক এক দেশের মুদ্রার মূল্য নির্ধারণ করা হয়। আর অর্থনৈতিক ক্ষেত্রে সরাসরি সম্পর্ক থাকায় উন্নত এবং বড় অর্থনৈতিক দেশগুলোতেই রিজার্ভ স্বর্ণের পরিমাণ বেশি। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই স্বর্ণ মজুদের শীর্ষ পাঁচটি দেশগুলো সম্পর্কে। লিস্টের পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের ক্রেতা হল রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক। এদের স্বর্ণ ক্রয় করা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেবল 2017 এবং 2018 সালেই প্রায় 500 টন স্বর্ণ ক্রয় করে রাশিয়ানরা। আর এর ফলে চীনকে টপকে পঞ্চম স্থানে চলে আসে তারা। দেশটির মজুতকৃত স্বর্ণের পরিমাণ প্রায় 2,190.1 টন। বিশ্লেষকরা বলছেন, ডলারের উপর রাশিয়া নির্ভরতা ভাঙতেই স্বর্ণ মজুদের দিকে ঝুঁকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিস্টের চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তবে 2004 থেকে 2009 এই 6 বছরে তারা প্রায় 571 টন স্বর্ণ বিক্রি করেছে। কিন্তু এই বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রির পরেও স্বর্ণ মজুদে চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। বর্তমানে ইউরোপীয় দেশটির স্বর্ণ মজুদের পরিমাণ প্রায় 2,436 টন। লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ইটালি। বহু বছর ধরে একই পরিমাণ স্বর্ণের মজুদ বজায় রেখেছে ইটালি। বর্তমানে তাদের প্রায় 2,451.8 টন স্বর্ণের মজুদ রয়েছে। ডলারের দর উত্থান পতনের বিপরীতে নিজেদের অবস্থান ঠিক রাখার স্বার্থেই ইতালি মজুদকৃত স্বর্ণ ধরে রাখবে, এমনটি বলেন দেশটির সাবেক গভর্নর এবং বর্তমান ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক প্রধান মারিও দ্রাগি। ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে জার্মানিতে, আর এর ফলে স্বর্ণ মজুদের শীর্ষ দেশগুলোর মধ্যে এদের অবস্থান দ্বিতীয়। দেশটির মোট স্বর্ণের মজুদ প্রায় 3,369.7 টন। স্বর্ণ মজুদের ক্ষেত্রে অনেক বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। তালিকার পূর্ববর্তী 3 দেশের মজুদকৃত স্বর্ণের পরিমাণ আমেরিকার মজুদকৃত স্বর্ণের পরিমাণের প্রায় সমান। ডলারের দর ঠিক রাখার জন্য ফেডারেল রিজার্ভ অন্যান্য দেশের মতো স্বর্ণ ক্রয় বা বিক্রয় করে না। বর্তমানে দেশটিতে মোট 8,133.5 টন স্বর্ণের মজুদ রয়েছে। স্বর্ণ মজুদে 68তম অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের মজুদকৃত স্বর্ণের পরিমাণ প্রায় 14 টন। আর এই লিস্টে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান নবম এবং তাদের মজুদকৃত স্বর্ণের পরিমাণ প্রায় 618.2 টন।